দেখুন নিশ্চিতভাবে সংসদে এই প্রসঙ্গ উঠাইছেন আজ লোকসভার এই প্রসঙ্গ যেত উঠেছেন দুইটি গুরুত্বপূর্ণ কথা সে উল্লেখ করছেন প্রথমে হচ্ছে এই নির্দিষ্ট ব্যবস্থা করা কথা হচ্ছে সিবিআই তদন্ত করা বিজনেসম্যান রাজনেতা শিল্পপতি অনেক ব্যক্তি যেহেতু সামিল রয়েছেন ইনভলভ রয়েছে সিবিআই তদন্ত হলে সত আসব অনেক সাংসদ পূজারী সহ আলোচনা করা আজ্ঞা এই প্রসঙ্গ অলরেডি ইনভেস্টিগেশন হচ্ছে ইডি তদন্ত ಸಂಸದರೆ कोन দাবী ৰখিছন্তি আৰু সংসদৰে এভোলি প্ৰসংগ কাইকি উঠিলে সংসদৰ দেখোতো সংসদৰ উঠিবৰ কাৰণ হলা পাখা পাকি দু সপ্তাহ তিন সপ্তাহ হৈজিবো ওড়िसाবাসী এই অর্চননা নাথ প্ৰসংগক নেকি বিচলিত অছন্তি গুণ মাধ্যম প্ৰিন্ট মিডিয়া হও ইলেক্ট্ৰনিক্স মিডিয়া হও সকুতৰ বড় খবৰ বৰ্তমান ওড়िसाৰে যোনটা জনমানসক বিচলিত কৰুচি সেটালা অর্চননা নাথ কেছ আৰু যো তথ্য асоচি ଯେ ଅର୍ଚ୍ଚନା ନାଗ ସେଥିରେ ସେକ୍ସ ରେକେଟ୍ ଚଳେଇବା ସେଥିରେ କଲେଜ ଛାତ୍ରୀମାନଙ୍କୁ ସେଥିରେ ସମ୍ପୃକ୍ତି କରାଇବା এবং যে ইয়ে সেকি ভিতরক আসলে সে সবু প্রভাবশা লোক সবু সে নির্বাচিত প্রতিনিধি মানে অনেক বড় মানে অনেক বড় বড় ব্যাপারী মানে অনেক সিনেমা প্রযোজক মানে অনেক এবং সরকারি অধিকারী বড় বড় সরকারি অধিকারী সহ বড় বড় পুলিশ অধিকারী না আসলে ইডি অলরেডি তদন্ত করুচে সেট্রা এজেন্সি সে তদন্ত করছে সিবিআই তদন্ত কে আপনার দাবি করুন এটা ইডি যে পার্টটা তদন্ত করুছি সেটা কেবল ফাইনেশিয়াল পার্টটা তদন্ত করুছি। যে ইয়ে ইয়ে জাল বিছাই অর্চনা নায়ক কেউ মানুষকে সবু আকৃষ্ট কর জাল ভিতরক আসলে সেত পয়সা দিয়ে এবং যে পয়সা কিউ সোর্স রু সেকি পয়সা আনলে এবং সে যে সোর্স রু আনলে সেটা কত দূর আইনগত সোর্স এবং তা পরিবদলের ফেভর দিয়েছেন যেহেতু সরকারি অধিকারী মানে অনেক সে সরকারি অধিকারী মানে রাজনেতা আউ কেবর ইয়ে পাটটা তদন্ত মধ্যে আবশ্যকতা অেণু কেতে পয়সা লেন হয়েছি সেটা ইডি তদন্ত করিব। কেতে আয় করু ঠকা যাই তাকু সে তদন্ত করিব। কিন্তু যে মূল অপরাধ মূল অপরাধ হলা যে